এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামাতের সাথে আবারও দূরত্ব তৈরি হলো বিএনপির। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে ভিন্ন অবস্থানে জাপান। শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে অংশ নেবে বিএনপি। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। 7 জানুয়ারি নির্বাচনে আগ পর্যন্ত বিএনপির প্রতিটি কর্মসূচির সঙ্গে সমান্তরাল কর্মসূচি দিয়ে আসছিল যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত স্বাধীনতা বিরোধী দল জামাত। নির্বাচনের পর বিএনপি সরকার পতনে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আন্দোলনের রাজপথেই থাকবে বলে জানিয়েছে। দফায় দফায় কর্মসূচি করছে, তবে মজার ব্যাপার হলো বিএনপির এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে দেখা যাচ্ছে না জামাতকে। বিএনপির কর্মসূচি সমান্তরাল কর্মসূচিতে নেই দলটি। অনুসন্ধানে জানা গেছে, জামাতের সঙ্গে দূরত্ব রেখে বিএনপিকে কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা একাধিক দেশ। এই কারণে বিএনপি এখন জামাতের সাথে দূরত্ব রেখেই চলছে। জামাতকে আরেকটি এড়িয়ে যাওয়ার কৌশলগত নীতি গ্রহণ করেছে বিএনপি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব থাকলেও গত বছর থেকে অনেকটা কৌশলগত অবস্থান থেকে একসাথে সরকার বিরোধী আন্দোলন করে আসছিল বিএনপি জামাত। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুতে বিএনপি নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন করে আসলেও জামাতের পরামর্শে বিএনপি আস্তে আস্তে সশস্ত্র আন্দোলনের পথে পা বাড়ায়। এমনকি জামাতের পরামর্শে 28 অক্টোবর বিএনপি তাণ্ডব চালায় বলে দাবি করেন দলটির একাধিক নেতা। তাদের পরামর্শে বিএনপি এই সশস্ত্র আন্দোলন অব্যাহত রাখে। হরতাল অবরোধ জ্বালাও পোড়ায় রাজনীতিতে ফিরে যায় দলটি। আর এ কারণেই গত 28 অক্টোবরের পর থেকে বিএনপি রাজধানী সহ সারাদেশে জ্বালাও পোড়াও শুরু করে এবং নির্বাচনে আগ পর্যন্ত এই জ্বালাও পোড়াও অব্যাহত রাখে। তবে জামাতের পরামর্শে শেষ পর্যন্ত বিএনপি কিছু অর্জন করতে পারেনি, বরং এ ধরনের নাশকতা করায় বিএনপি কূটনীতিকদের কাছে কোণাঠাসা হয়ে গেছে। বিএনপির একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, 28 অক্টোবরের পর থেকে পশ্চিমা দেশের কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠকে বারবার জামাতের প্রসঙ্গ উঠে আসছে। জামাতের সাথে বিএনপির সম্পর্ক কি বা কৌশলগত অবস্থান কি, সেই ব্যাপারে বারবার পোস্টের মুখে পড়তে হচ্ছে। আর বিএনপি যে জামাতের সাথে কৌশলগত অবস্থানে থেকে একত্রে আন্দোলন করছে সেটাও পশ্চিমাদের কাছে স্পষ্ট হয়েছে। যে কারণে সরকার একতরফা নির্বাচন করে ফেললেও পশ্চিমারা শেষ পর্যন্ত সরকারকেই সমর্থন দিচ্ছে। পাশাপাশি জামাতের সাথে বিএনপির সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে পশ্চিমাদের চাপ রয়েছে। বিএনপি সূত্রগুলো বলছে, দলের হাইকমান্ডও চায়নি জামাতের সাথে কৌশলগত অবস্থানে যেতে, কিন্তু আন্দোলনের শেষ দিকে এবং আন্দোলনকে সহিংস করে তুলতে যাতে সরকার পদত্যাগ করতে বাধ্য হয় সেজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একক ইচ্ছা বিএনপি জামাতের সাথে কৌশলগত অবস্থানে যায়। কিন্তু এই সিদ্ধান্ত বিএনপির আন্দোলনের জন্য বুমেরাং হয়ে যায়। এরকম বাস্তবতায় কূটনীতিকদের চাপে বিএনপি আবার জামাতের সাথে দূরত্ব থাকার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন বেশ দ্রুত গতিতে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে অভিনন্দন জানিয়েছেন সেটি অনেকের কাছে বেশ অপ্রত্যাশিতই ছিল। ভারত, চীন ও রাশিয়া দ্রুত অভিনন্দন জানাবে এটা প্রত্যাশিত ছিল, কিন্তু নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রশ্নে পশ্চিমাদের পাশ কাটিয়ে জাপান যে অবস্থান নিয়েছে সেটি নিয়ে নানা আলোচনা রয়েছে। এর বড় কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন তুলেছে। বাংলাদেশের সাবেক প্রধান পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের পর জাপান ছাড়া বাকিদের প্রতিক্রিয়া প্রত্যাশিতই ছিল। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসব দেশের প্রতিক্রিয়া দেওয়া পর্যন্ত জাপান অপেক্ষা করেনি, অথচ বছর দেড়েক আগে ঢাকায় নিযুক্ত তৎকালীন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি 2018 সালে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সমালোচনা করেছিলেন। প্রশ্ন হচ্ছে, এত দ্রুত জাপানের অবস্থান বদলে গেল কেন? এর পিছনে কি কারণ থাকতে পারে? বাংলাদেশ নিয়ে জাপানের দৃষ্টিভঙ্গিও কি ভারত ও রাশিয়া, চীনের মতো হয়েছে? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলে থাকেন, কূটনীতিতে সব দেশে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে থাকে। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, জাপান নিয়ে সবসময় একটু দ্বিধা থাকে, কারণ কোনো কোনো ক্ষেত্রে পশ্চিমের সাথে তাদের প্রতিক্রিয়া মেলে না। রোহিঙ্গা সংকটের উদাহরণ টেনে তিনি বলেন, তখন পশ্চিম কতটুকু লিক সার্ভিস দিয়েছে জাপান তাও দেয়নি। তারা কিন্তু বিনিয়োগ এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে সামরিক শাসকদের পক্ষেই ছিল। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, জাপান নির্বাচন প্রক্রিয়াটাকে গ্রহণ করেছে ইতিবাচকভাবে।
তিনি বলেন, এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খানিকটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা এখানে রয়েছে। বড় বড় প্রজেক্টগুলো যদি দেখেন, এক্সপ্রেসওয়ে করেছে চাইনিজরা, মেট্রো রেল করেছে জাপানিরা, পদ্মা সেতু করেছে চাইনিজরা। লক্ষ্য করবেন, আমাদের যে প্রয়োজন, আমাদের যে চাহিদা, সেই প্রয়োজনে যোগান দেওয়ার মতো একটি কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আছে। চীনারা যখন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে, জাপান কিন্তু তার জাতীয় স্বার্থের আলোকে সেখানে পিছিয়ে থাকতে চায়নি। বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক অর্গানিক, তৃতীয় কোনো দেশে এতে প্রভাব নেই, স্বতঃস্ফূর্তভাবে এই সম্পর্কটা গড়ে উঠেছে। তবে দূরপ্রাচ্যের দেশটির সঙ্গে প্রতিবেশীরা সম্পর্কের গভীরতা ভারতের বোঝাপড়ায় ইতিবাচক ভূমিকা রাখে বলে মনে করেন তিনি। গত কয়েক বছর ধরে সব নির্বাচন বয়কট করেছে বিএনপি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার সঙ্গে হরতালে ডাক দিয়েছিল বিএনপি, কিন্তু এবার নিজেদের অবস্থান বদল করতে পারে তারা। দলের অনেক নেতাই মনে করছে, নির্বাচন বয়কট করার যে সিদ্ধান্ত, তা পরিবর্তন করার সময় এসেছে। সামনে বাংলাদেশের উপজেলা পরিষদ নির্বাচন, তার আগে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপিতে দু ধরনের মত তৈরি হয়েছে। এবার নির্বাচনে যাওয়ার পক্ষে দলের একাংশের অবস্থান জোরালো হচ্ছে, একই সঙ্গে হরতাল অবরোধের মতো পদক্ষেপ না নেওয়ার পক্ষেও মত দিচ্ছেন অনেকেই। আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যদিও দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে এই ব্যাপারে দলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে না বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে। তবে বিএনপির এই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনী কৌশলের উপর। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বলছে, মূলত দুটো কারণে হাইকমান্ড এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এর একটি কারণ হল আওয়ামী লীগ উপজেলা নির্বাচন উন্মুক্ত রাখবে এবং কাউকে নৌকা প্রতীক দেবে না বলে একটি গুঞ্জন রয়েছে, অর্থাৎ দলীয় প্রতীকে এবার আর উপজেলা নির্বাচন হবে না। আগের মতো বিভিন্ন প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠান হবে এমন একটি আলোচনা আওয়ামী লীগের মধ্যে শোনা যাচ্ছে। আর শেষ পর্যন্ত যদি এমনটি হয়, তাহলে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে বিএনপি তাদের প্রার্থীদের ব্যাপারে উদার নীতি গ্রহণ করবে, অর্থাৎ যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। বিএনপি নির্বাচনে যাওয়ার আরেকটি কারণ হলো সংগঠন গোছানো। বিএনপি মনে করছে, যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না এবং দলীয় প্রতীকে নির্বাচন না হলে বিএনপির আগ্রহের প্রার্থীদের দল উপেক্ষা করবে না, এর ফলে তৃণমূলের সংগঠন গোছানোর একটি বড় সুযোগ পাবে। কারণ এমনিতে গ্রেফতার মামলায় বিএনপি এখন বিপর্যস্ত, দলের সাংগঠনিক অবস্থা ভেঙে পড়েছে। এমন অবস্থায় নেতাকর্মীরা নির্বাচন করার সুযোগ পেলে তৃণমূলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী হবে, নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হওয়ার সুযোগ পাবে। বিএনপি মনে করছে, নির্বাচনে অংশগ্রহণ না করে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাধারণ মানুষের কাছে থেকে সরে যাচ্ছে বিএনপি। নির্বাচনে অংশ নিলে বিএনপির রাজনীতিতে চাঙ্গাবাপ ফিরে আসবে, এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এর মাধ্যমে বিএনপি স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে। বিএনপি উপজেলা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হলে দলের নেতাকর্মীরা আবার সক্রিয় হওয়ার সুযোগ পাবেন। এবার উপজেলা নির্বাচনে না গেলে যে ভুল হবে তা কাটিয়ে ওঠা বিএনপির জন্য কঠিন হবে। তবে উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনী কৌশলের উপর। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আওয়ামী লীগ তার কি কৌশল গ্রহণ করে। আওয়ামী লীগ কি দলীয় প্রতীকে নির্বাচন করবে নাকি আগের মতোই নির্বাচন উন্মুক্ত রাখবে, সেটাই এখন দেখার বিষয়।